জামিনের আর্জি শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে জামিনের আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। কি জানতে পারা যাচ্ছে আদালতে আজ, ঠিক কি বলা হয়েছে শেখ শাহজাহানের পক্ষ থেকে? চলতি বছর যে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ সন্দেশখালী আগুন পাড়ায় যখন ইডি আধিকারিকরা তল্লাশি করতে যায়, সেই সময় শেখ শাহজাহান ও তার অনুগামীরা তার আমাদের তাদেরকে ঘেরাও করে, মারধর করে, হেনস্থা করে। এই অভিযোগে ইতিমধ্যে এই তদন্তভার সিবিআই নেয়। সিবিআই তদন্তভার নেওয়ার পরে শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা সহ সাতজনের বিরুদ্ধে কিন্তু বসেন মহকুমা আদালতে একাধিক ধারা তারা চার্জশিট পেশ করেছে। পাশাপাশি এই মামলায় তার ঠিক সিবিআই চার্জশিট পেশ করার পর 48 ঘন্টা বাদে অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবী তারা আজ কিন্তু সিবিআই বসেন মহকুমা আদালতের কাছে তার জামিনে আবেদন করে। মূলত জামিনে আবেদন করে এইটাই সন্দেশখালীর নেজাক থানার 8 নম্বর কেসে শেখ শাহজাহানের একটি কেস, পাশাপাশি আরেকটি 9 নম্বর কেসে ফারুক আকুঞ্জি এবং শেখ সিরাজুল মোল্লা এই তিনজনের জামিনে আবেদন করে কোর্টে হলফনামা দেয়। ইতিমধ্যে সেই শুনানি পর্ব চলছে। কোন কেসে অর্থাৎ কোন অর্থাৎ 5ই জানুয়ারি কোন কোন মামলা, ইতিমধ্যে তুমি জানো যে সিবিআই আধিকারিকরা একাধিক মামলায় কিন্তু চার্জশিট দিয়েছে, বিশেষ করে শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা সহ 7 জনের বিরুদ্ধে। এখন কোন মামলা কোন ধারায় এই শেখ শাহজাহানের আইনজীবী যে জামিন চেয়েছে সেটাও তার ইয়ে চলছে, শুনানি পর্ব চলছে এবং সেটা সময়ের সাথে জানা যাবে যে কোন কোন ধারা দিয়েছে সিবিআই আধিকারিকরা, কোন মামলায় জামিন দিচ্ছে শেখ শাহজাহানের আইনজীবী সেটাও একটু পরেই জানা যাবে আদালতের সূত্রে খবর। অঙ্কুর সঞ্জয় তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি শেখ শাহজাহান জামিনের আবেদন।